মনে করেন ভারত বাংলাদেশ যুদ্ধ বেঁধে গেল এবং এদেশের অর্থাৎ বাংলাদেশের হিন্দুরা কি আসলে বাংলাদেশের পক্ষ নেবে নাকি ভারতের পক্ষ নেবে, তো এই বিষয়টি নিয়ে আমরা মূলত আজকের ভিডিওটি সাজিয়েছি। তো প্রথমে আসে যুদ্ধ প্রসঙ্গে, এটা আপাত দৃষ্টিতে কোনোদিনই সম্ভব না, বাংলাদেশ কখনোই ভারতকে আক্রমণ করবে না, ভারতও বাংলাদেশ আক্রমণ করার কোনো অবকাশ নাই। সামরিক সম্পর্কিত জ্ঞান যাদের আছে তারা সেটা ভালোভাবেই জানেন, ভারত শত্রু বেষ্টিত, বাংলাদেশ তার পরীক্ষিত বন্ধু, বাংলাদেশও ভারতের পেটের ভিতরে। তাই উভয় দেশের সরকার এবং মানুষের উচিত একে অপরের মন জুগিয়ে চলা এবং পারস্পরিক স্বার্থ উদ্ধার করে ভালো সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশ সরকার সে পথে এগোচ্ছে, কিন্তু ভারত সরকার এ বিষয়ে একটু উদাসীন হয়ে আছে বলে, বাংলাদেশের মানুষ ভারতের উপর একটু বেশি ক্ষুব্ধ হয়ে আছে বলে মনে করা হচ্ছে। তবে আশা করি বিতর্কিত ইস্যুগুলোকে ভারত সরকার যথাযথ মনোযোগ দিয়ে সেগুলি দ্রুত সম্ভব নিষ্পত্তি করবেন। এবার আসি কাল্পনিক যুদ্ধক্ষেত্রে, যাদের মধ্যে সত্যিকার দেশপ্রেম থাকবে তারা অবশ্যই বাংলাদেশের পক্ষ নেবে। 52 এবং 71 কিন্তু অনেক হিন্দুরাও এই ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া পূর্ব পাকিস্তানের হয়ে ভাষা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন এবং মুক্তিযুদ্ধ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল এবং প্রাণ উৎসর্গ করেছিল। স্বাধীনতা পরবর্তী সময়েও তারা বাংলাদেশের জন্য বড় ভূমিকা পালন করেছে এবং করছে। এখন একটি ব্যতিক্রম দিকে যায়, যদি কারো কাছে ধর্ম মুখ্য হয়ে দাঁড়ায় নিজ দেশের এবং নিজ দেশের মানুষের তুলনায় তাহলে তারা নিঃসন্দেহে ভারতের পক্ষ নিবে। আর তারা ইতিহাসে 71 রাজাকার আল বদরদের জায়গায় অধিষ্ঠিত হবে, অর্থাৎ তাদেরকেও বাংলাদেশ রাজাকার বা আল বদর হিসেবে চিহ্নিত করবে। তবে এদের সংখ্যা খুবই নগণ্য বলে মনে করি আমরা, কারণ আমরা অনেক হিন্দু সম্প্রদায়ের লোকের সাথে চলাফেরা করি এবং আমাদের অনেক বন্ধুও কিন্তু হিন্দু। আমরা বাংলাদেশকে যতটাই ভালোবাসি তারাও ততটাই ভালোবাসে, বেশিও হতে পারে। দেশপ্রেমকে ধর্ম দিয়ে বিভাজিত করা যায় না, মূলত যারা ধর্মান্ধ সত্তান্বেষী এবং এইরূপ মনোমানসিকতার মানুষ তারাই সম্ভবত ভারতের পক্ষ নিবে বলে ধারণা করা যেতে পারে। বিভিন্ন উগ্রবাদী হিন্দু ধর্মীয় সংগঠনের পিছনে কলকাঠি নাড়বে এটাই স্বাভাবিক, বস্তুত বাংলাদেশ ভারতের হতে গেলে তাদেরই তো লাভ, রাতারাতি সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়ে যাবে। তাই কেউ কেউ এসব স্বার্থের বশবর্তী হয়ে ভারতের পক্ষে যেতে পারে, যেমনটি করেছিল ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া পশ্চিম পাকিস্তান সমর্থিত পূর্ব পাকিস্তানের কিছু বাঙালি মুসলিম, যাদের ইতিহাস আজ নিকৃষ্ট করে রেখেছে এবং তাদেরকে রাজাকার আল বদর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবশেষে বলতে চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি, তাই নিজ জাতি এবং দেশের প্রতি নাগরিক হিসেবে আমাদের সবার কর্তব্য এবং দায়বদ্ধতা আছে। এবং আশা করি ও বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রতিটা নাগরিক দেশের সার্বভৌমত্ব রক্ষায় দল মত ধর্ম বর্ণ ভুলে সবাই একসাথে সেই কর্তব্য পালন করে দেশের এবং নিজ জাতির প্রতি থাকা যে ঋণটা আছে সেই ঋণ শোধ করতে পিছু হবে না। তো এই ছিল মোটামুটি ছোট একটা গল্প আকারে আপনাদের সামনে তুলে ধরা। এটাকে আপনারা সিরিয়াসলি নেবেন না কেউ, এটা জাস্ট একটু তুলে ধরা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই ভাই ভাই, সবাইকে অনুরোধ করব দেশের প্রতি মমত্ববোধ রাখা এবং কেউ কারো গায়ে এই ভিডিওটার কোনো বিষয়বস্তু নেবেন না। আমি কিন্তু উল্লেখ করেছি সংখ্যালঘু, অর্থাৎ অল্প কিছু সংখ্যক মানুষ এখানে অন্য পক্ষকে সমর্থন করতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।